হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি টপিক নিয়ে কথা বলতে চলেছি আজকে ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন কারণ আপনাদের প্রতিটি ভিডিও লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি তো আমাদের আজকের টপিক হচ্ছে বায়োসায়েন্সের সুবিধা ও অসুবিধা আমার আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখলাম বায়ো সায়েন্স নিয়ে বেশ ইন্টারেস্টেড তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো এই বায়ো সায়েন্সের সুবিধা ও অসুবিধা বোঝার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করবো সেটা হচ্ছে পিসিবি সাবজেক্ট কম্বিনেশান পি স্ট্যান্ড ফর ফিজিক্স সি স্ট্যান্ড ফর কেমিস্ট্রি অ্যান্ড বি স্ট্যান্ড ফর বায়োলজি পিসিবি এই তিনটে সাবজেক্ট এই কম্বিনেশানে রয়েছে বাট এই কম্বিনেশান নিয়ে একটা কথা আছে সেটা হচ্ছে যে ম্যাথস ছাড়া এই কম্বিনেশানটায় তো ম্যাথসের কথা বলা হয়নি তো সেখানে ম্যাথস ছাড়া ফিজিক্সটায় আমার একটু প্রবলেমেটিক মনে হয়েছে তো সেই কারণেই আমি কিন্তু এই কম্বিনেশানটাকে আমার কম্বিনেশানের মধ্যে রাখিনি এবং এখানে যদি ম্যাথস যোগ হয় তাহলে তো আমি যেটা বলেছিলাম মাদার সায়েন্স কম্বিনেশান হবে তো সেটাই সেই জন্যই কিন্তু আমি এটা বলিনি তো চলো এবার আমরা বায়ো সায়েন্সের সুবিধাগুলো দেখিনি তো ফার্স্ট নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে এখানে বিজ্ঞান বিভাগের অন্যান্য শাখার তুলনায় কিন্তু নম্বর ভালো ওঠে হ্যাঁ বায়ো সায়েন্সে নম্বর কিন্তু ভালো ওঠে তার কারণটা হিসাবে আমরা দেখতে পারি পদার্থবিদ্যা বা গণিতের মতন কঠিন বিষয়গুলো না থাকায় পড়াশোনার চাপ কিছুটা কম ম্যাথস ফিজিক্সের মতন প্রেশারটা না থাকায় কিন্তু পড়াশোনার চাপটা অনেকটাই কম এটা এই বায়ো সায়েন্সের একটা সুবিধা নেক্সট হচ্ছে চারটে বিষয় কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নিতে পারছি যদি আমরা দেখি বায়ো সায়েন্স আমি তথাকথিত সায়েন্স যেটাকে বলেছিলাম সেটা হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি নিউট্রেশন সাইকোলজি তোমরা আরও বিভিন্ন রকম সাবজেক্ট কিন্তু তার সাথে বলেছিলে তো যাই হোক সেখানে কিন্তু আমরা যদি ম্যাথসকে বাদ রাখি তাহলে কিন্তু আমরা চারটে প্র্যাকটিক্যাল নিতে পারছি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট কিন্তু এখানে আমরা নিতে পারি যেখানে মাদার্স সায়েন্সের স্টুডেন্টরা বা পিওর সায়েন্সের স্টুডেন্টদেরও কিন্তু এক বা একাধিক সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে না তো সেক্ষেত্রে বায়োসায়েন্সে একটা কিন্তু সুবিধা রয়েই যাচ্ছে এরপর যাদের অঙ্ক নিয়ে সমস্যা তাদের জন্য এটা কিন্তু বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার একটা সবচেয়ে ভালো রাস্তা কারণ আমি বলবো ম্যাথস যাদের সমস্যা তাদের থেকে কিন্তু ফিজিক্সেও তাদের কিন্তু কিছুটা প্রবলেম হবেই তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাথস ফিজিক্স দুটোকেই বাদ রেখে যদি এ ধরনের সায়েন্স নিয়ে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু তাদের জন্য একটা ভালো রাস্তা কিন্তু এটা হতেই পারে নেক্সট আমরা চলছি বিজ্ঞান বিভাগে যাদের শুধুমাত্র জীববিদ্যাই ভালো লাগে যাদের শুধুমাত্র ও মাধ্যমিক পর্যন্ত লাইফ সায়েন্সই ভালো লেগে এসেছিলো অনেকের হতেই পারে এরকম যে লাইফ সায়েন্স ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ অতটাও ভালো লাগে না তো তাদের জন্য কিন্তু বায়ো সায়েন্স খুব ভালো নেক্সট টাইম বলবো হায়ার স্টাডি যারা করতে চাও অর্থাৎ যারা মিডিয়াম মানে স্টুডেন্ট হয়তো যারা টিচিং কেরিয়ারে আসতে চাইছো টিচিং প্রফেশনে আসতে চাইছো তাদের জন্য কিন্তু বায়ো সায়েন্স ভালো এবার আমরা চলে যাব অসুবিধায় ফার্স্ট অসুবিধা যেটা হচ্ছে মেডিকেল বা ডাক্তারি পড়ার জন্য যে এন্ট্রান্স পরীক্ষায় পিসিবি কম্বিনেশানের প্রয়োজন হয় তো পিসিবি কম্বিনেশান আমি আগেই বলে দিয়েছি ভিডিওতে নেক্সট হচ্ছে যে এছাড়াও অ্যাগ্রিকালচার হর্টিকালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ধরনের বায়োলজিক্যাল ফিল্ডে মাদার সায়েন্স বা পিসিবি কম্বিনেশান লাগে এটাও বায়ো সায়েন্সের অসুবিধা যারা এই ধরনের বায়োলজিক্যাল ফিল্ডে ইন্টারেস্টেড তারা পিসিবি ওর মাদার সায়েন্স কম্বিনেশান নাও বাট আমি সাজেস্ট করবো মাদার সায়েন্স কম্বিনেশান যেটা পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি রয়েছে কারণ আমার মনে হয় ম্যাথ ছাড়া ফিজিক্সে তোমাদের সমস্যা হতে পারে আর তোমাদের সমস্যা হোক সেটা তো আমি কখনোই চাইবো না তো সেই জন্য আমি পার্সোনালি যদি আমাকে বলো যে কোনটা বাঁচবে তো আমি তাহলে অবশ্যই কিন্তু সাজেস্ট করবো পি সি এম বি মাদার সায়েন্স কম্বিনেশান বিকজ যে ম্যাথ ছাড়া ফিজিক্সে যে প্রবলেম সেটা কিন্তু তোমাদের আর হবে না